পটুয়াখালীর কুয়াকাটায় মোহাম্মদ ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ল 14 কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া, যা বিক্রি করেছেন 10,000 টাকায়। সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার রাতে তার জালে আটকা পড়ে মাছটি। তার নাম মানে কোম্পানি মানে ইলিয়াস মোল্লা মাঝি। এটা মানে কালকে রাত 12টার সময় খেয়ে দিছি, মানে তারপর মানে 1টার সময় আর কি পাইছে এটা। এটা মানে জাল টানি হয়ে বসতে আর কি মানে কোষাই পড়ছে আর কি জালে। কোষাই এই মাছ তো বড় মাছ তো আর গাতে না, মানে কোষাই পড়ছে এই সময় আর কি টান নিয়ে আর কি উড়েছি, মানে কোষাই পড়ছে তারপর আর কি টান নিয়ে উড়েছে। লাফায় মানে অনেক ভালো লাগছে আর কি। জানা যায় জেলে ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট ট্রলার নিয়ে লাক্কা কোরাল মাছ শিকার করে থাকেন। তার কোরালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার সাথী ফিশের আড়তে নিলাম ডাকে। আমরা রাতে জাল টানি 10:11টা বাজে সময় জাল টানি, জাল টানা হয়ে গেছে প্রায় এই মুহূর্তে। জাল আছে পাসপোর্ট, তারিয়ে জাল তো মানে পরের জাল পাসপোর্ট ও কষে ইউ সাধারণত ভুলকমা বলে বাসমা বলে ডাকি। মাছটা সচরাচর পাওয়া যায় না সমুদ্রে, সিজনে খুব কম পরিমাণ দেখা যায়। মাছটা পেয়েছে সাথী ফিশের জালে মোহাম্মদ ইলিয়াস মোল্লা। এটা যখন বিক্রয় হয়েছে, ক্রয় করছে আপনার যে আরিয়ান ফিশ প্রোপ্রাইটার মোহাম্মদ আলামিন হাওলাদার। আলামিন নামের এক মৎস্য ব্যবসায়ী 750 টাকা কেজি ধরে 10,500 টাকায় মাছটি কেনেন। জেলে মোহাম্মদ ইলিয়াস মাঝি বলেন, 22 দিনের অবরোধ কাটিয়ে সমুদ্রে মাছ ধরতে গেছি, লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। সকালে বিক্রি করতে মাছটি নিয়ে আসি, পরে তা 10,000 টাকায় বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এই মাছগুলো আসলে সচরাচর পাওয়া যায় না। মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলামিন বলেন, পোয়া মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি, আশা করি এখানেই মাছটি বিক্রি হবে, না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করব। টাকার কেজি মাছটার নাম হয়েছে যাইয়া বলপোমা বলে, কেউ কেউ বলে বাসপোমা নাকি। এই মাছটা মোকামে পাঠানোর জন্য আমরা আজকে কিনা হয়েছে, আশা করি এটা আগামীকালকে বিক্রি পাবো এবং একটা ভালো একটা মূল্যে আশা করি এটা বিক্রি পাবো আর কি। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির নাম লম্বু পোয়া, তবে স্থানীয়রা বিভিন্ন নামে এই মাছটিকে চিনে থাকেন। গভীর সমুদ্রের এই মাছটি কুয়াকাটা উপকূলে মাঝে মধ্যে ধরা পড়ে। পোয়া মাছের একটি প্রজাতি, খুব দামি মাছ, কারণ এর পেটের বালিশ খুব দামি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।